بسم الله الرحمن الرحيم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি কবরের পাশে কান্না করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। মহিলাটি বললেন, আমার নিকট থেকে প্রস্থান করুন, আপনার উপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি। মহিলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। পরে তাকে বলা হলো, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় উপস্থিত হলেন। তিনি নিবেদন করলেন, আমি আপনাকে চিনতে পারিনি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থায় ধরা হয়ে থাকে। হাদিসটি থেকে জানা গেল, সর্ব অবস্থায় মানুষকে উপদেশ দিতে হবে। আরো জানা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিধে চলতেন এবং না জানা ব্যক্তির নসিহত গ্রহণযোগ্য। আরো জানা গেল, সর্ব অবস্থায় প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে।